শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো তোমরা। যে কোনো দৃশ্য বিভিন্নভাবে আঁকা যায়। এই ভিডিওতে আমি তোমাদের মোরগ লড়াই দৃশ্যটি খুব সহজ করে এঁকে ও রং করে দেখাবো। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আমার ইউটিউব চ্যানেলের সাথে তোমরা থেকো। তোমরা হয়তো জানো, গ্রামে গঞ্জে বিভিন্ন অনুষ্ঠানে বিনোদনের জন্য মোরগ লড়াই দেখানো হয়। এক গ্রামে মোরগের সাথে অন্য গ্রামের মোরগের লড়াই প্রতিযোগিতার আয়োজন করা হয়। গ্রামবাসীরা মোরগ লড়াই দেখে অনেক বিনোদন পায়। চলো শুরু করি। প্রথমে দেখো, কাগজটা আমি এভাবে রেখেছি। মোরগ মোরগ তোমরা দেখেছ, মোরগ লড়াই আমি আজকে এই ছবিটা আঁকছি তোমাদের জন্য। তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। প্রথমে আমি মোরগের মাথাটা আঁকছি। এভাবে করে টান দিতে হবে মাথার ঝুঁটি। তারপরে এখন ঠোঁট আঁকবো। তারপরে নিচ থেকে দুটো টান দিব চোখ। এখন আস্তে করে টান দিয়ে পিঠটা থেকে উঁচু করে, যেহেতু লড়াই করছে, ওর পেখমটা থাকবে একটু দাঁড়ানো অবস্থা। এরকম করে কয়েকটা তোমরা লেজের টান দিতে পারো যদি চাও। পাশ থেকে আরেকটি টান। এভাবে করে এখান থেকে ছোট ছোট পশম দেওয়ার জন্য এখানে কয়েকটা দাগ দিতে হবে। তারপরে এখান থেকে একটু ফুলিয়ে দিতে হবে। যদি চাও তোমরা এভাবে আঁকতে পারো। তারপরে আমি পাটা আঁকছি, মোরগের পাটা। এখানে বড়, যেহেতু লড়াই করে, এগুলো একটু স্বাস্থ্যবান হয়, নখগুলো একটু বড় হিংস্র থাকে। তোমরা হয়তো টেলিভিশনে দেখেছো বা গ্রামে গঞ্জে দেখেছো যে মোরগ লড়াই করে। গ্রামের লোকজন এই মোরগ লড়াই নিয়ে অনেক এনজয় করে। তারা বিভিন্ন অনুষ্ঠানে এসব মোরগদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এভাবে কয়েকটি দাগ দিয়ে তুমি মোরগটাকে আঁকতে পারো। এখানে আমি আরেকটা মোরগ এঁকে দেখাচ্ছি, যেহেতু লড়াই করছে দুজন মিলে। এখান থেকে একটা ঠোঁট দিলাম, তারপরে এখানে চোখ। আস্তে করে তোমার এই টানটা নিয়ে আসতে হবে। তারপরে এখানে মোরগের, যেহেতু লড়াই করছে, পশমগুলো একটু খাড়া খাড়া থাকবে। মাথায় ঝুঁটি, ঝুঁটিটা একটু উঁচু করে দিতে হবে। এখানে দুটো টান দিব। এখন আস্তে করে তুমি ছোট্ট একটা টান দিয়ে পিঠটা দিবে। এখান থেকে লেজটা উঁচু করে দিবে এবং লেজে কয়েকটা পেখম এরকম দিয়ে দিতে পারো। এভাবে কয়েকটা টান দিয়ে আবার এখান থেকে পেখমের দাগ দিতে হবে। তারপরে এখান থেকে পাটা আমি আঁকবো। পায়ের নখগুলি একটু বড় করে দিতে হবে, যেহেতু লড়াই করে এদের নখগুলি একটু বড় বড় হয়। আমি সাইন পেন দিয়ে আঁকছি তোমাদের বোঝার জন্য, তোমরা টুবি পেন্সিল দিয়ে আঁকবে। আরেকটি পা। এভাবে করে পাশ থেকে একটি টান দিয়ে দিবে, যাতে এখানে আরেকটি পা আমি একে দেখাচ্ছি। এভাবে করে টান দিয়ে তুমি মোরগটা আঁকতে পারো। এখন তোমাকে আমি রং দেখিয়ে দিচ্ছি। রং তুমি ইচ্ছে মতন দিতে পারো। প্রথমে তুমি লাল ঝুঁটিটা, মানে লাল রং দিবে। এখানে মোরগের এখানে লাল রং থাকে, এখানে লাল রং, এই পাশেও লাল রং।
তারপরে তুমি ঠোঁটটাকে হালকা বাদামি রং দিতে পারো, নিচেও এখানে লাল রং, তারপরে এখান থেকে একটু হলুদ রং, একটু কমলা রং মিশিয়ে তুমি রংটা মোরগের রং ইচ্ছে মতন করতে পারো। মোরগে অনেক রং থাকে, একটু তুমি যদি চাও লাল মোরগ করতে পারো বা লালের সাথে একটু কালো মিশাতে পারো, তুমি ইচ্ছে মতন করতে পারো, এতে কোনো অসুবিধা নেই। তোমার রংটা যাতে বাহিরে না যায় তুমি সেদিকে মনোযোগ দিবে। এখানে তুমি ইচ্ছে করলে খয়েরি রঙও দিতে পারো একটু কালো কালো ভাব আনার জন্য। লেসটাতে তুমি এখানে কালো নীল রং বিভিন্ন রঙেই দেওয়া যায়, একটু নীল রং, একটু সবুজ রং দিয়ে তুমি লেসটাকে পুরোটা কমপ্লিট করতে পারো। এখানে একটু কালো রং দিতে পারো, কালো রং দিয়ে মিশিয়ে দিতে পারো। একটু খয়েরি রং, লাল রং দিয়ে পুরা তুমি পেখমটাকে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারো। পাতে তুমি একটু হালকা করে বাদামি রং দিতে পারো, এভাবে রংগুলো একটু মিশিয়ে দিবে বিভিন্ন রং দিয়ে, সাথে সাথে একটু রংগুলি মিশিয়ে মিশিয়ে করতে হবে। তারপরে তুমি কিছু কিছু জায়গায় সম্পূর্ণ রং শেষ হয়ে যাওয়ার পরে কালো বর্ডার দিবে। তুমি এই মোরগটাও তুমি ইচ্ছে মতন করতে পারো, আমি একটা মোরগই তোমাদের একে রং করে বুঝিয়ে দিয়েছি। এখানে তুমি অ্যাশ কালার দিতে পারো, যে মাটিতে বোঝার জন্য অ্যাশ কালার, একটু খয়েরি কালার, খয়েরি রং, একটু বাদামি রং সব মিশিয়ে তুমি করতে পারো। তোমরা দেখো আমি এই ছবিটা রং করে রেখেছি তোমাদের আর একটু ভালো করে বোঝার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ এখানে মোরগটির ঝুঁটিতে লাল রং, এখানেও লাল রং, আমি এখানে লাল খয়েরি একটু কালো মিশিয়ে করেছি, লেসটাতে দেখো নীল রং, সবুজ রং, তারপর কালো রং, সব রং মিশিয়ে আমি এই মোরগটাকে রং করেছি। আবার এই মোরগটাও দেখো একটু হলুদ হলুদ কমলা কমলা ভাব, একটু এইটা এই মোরগের চেয়ে এই মোরগটা একটু রং ব্যতিক্রম। এখানেও লেজের মধ্যে অনেক ধরনের রং আছে, মোরগের অনেক ধরনের রং থাকে, সেই জন্য আমি এতগুলো রং দিয়েছি। তোমরা যদি চাও এইভাবেও করতে পারো বা একটু অন্যরকম করেও করতে পারো। এখানে দেখো মাটিতে আমি খয়েরি রং, বাদামি রং, তারপরে অ্যাশ কালার দিয়েছি, কিছু কিছু জায়গায় আমি কালো বর্ডার দিয়েছি, চোখের এখানে দেখো একটু খয়েরি একটু হলুদ রং মিশিয়ে করেছি, বর্ডারগুলি দিয়েছি অল্প অল্প জায়গায়। এভাবে করেও তোমরা মোরগের দৃশ্যটা, মোরগলারের দৃশ্যটা আঁকতে পারো। প্রিয় শিক্ষার্থীরা,
আশা করি তোমরা মোরগ লড়াই আঁকা রং করা বুঝতে পেরেছ। তোমরা চাইলে এভাবেও আঁকতে পারো, আমি খুব সহজ করে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, বা অন্যভাবে আঁকতে পারো। তোমরা আমার সাথেই থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।